পারে যে এক পৃষ্ঠা বাকি আছে পড়া। এই বদকারের মৃত্যু, এটা যে কি ভয়ঙ্কর! আমি যেদিনকে শুনছি আমার গায়ের মানে লোমগুলো একদম খারাপ হয়ে উঠতেছিল। হ্যাঁ ভাবি, এই জন্য তো আমি পড়তেছিলাম, আর পড়তে পড়তে সব কিছু দেখলাম জানলাম। যাক, তুমি তো সবগুলো পড়ছো, দেখো কত ভালো লাগতেছে। আমি ভাবছিলাম যে তুমি হয়তো পড়বে না। না 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 ভাবি, পড়বো না কেন, আমি তো আগে পড়তাম না এসব, আমি তো আপনার কাছ থেকেই পড়া শিখছি। এই যে এখন পড়তেছে, অনেক ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতেছে ভাবি, আগে তো আমি এগুলো পড়তামও না, নামাজ কালাম পড়তাম না, শুধুমাত্র তোমার জন্য আজকে আমি এই পরিবর্তন, তোমার জন্য আজকে আমি পাঁচ অক্ষর নামাজ পড়ি। ধুর পাগলি, আমি তো শুধু অসিলা মাত্র, আল্লাহ পাক তোমাকে হেদায়াত দান করছে তাই তুমি হেদায়াত প্রাপ্ত হয়েছ। আর দেখেছি এখন নামাজ কালাম পড়তেছো, হাদিসের বই পড়তেছো, পর্দা করতেছো, এতে আমার খুব ভালো লাগতেছে। আর সোয়াব করবা তুমি, যা কিছু করবা সব তো তোমারই কাজে লাগবে, তাই না? আচ্ছা পড়ো, এটা পড়ে শেষ করে রেখে দাও রুমে। হ্যাঁ, আমি তোমার ভাইয়া কোথায় গেল খেতে দেবো। দেখো হবে, আল্লাহ ঘেমে কি হয়েছে! আচ্ছা গামছাটা নিয়ে আসতে পারোনি মুখ মোছার জন্য? আর এই যে সারা দিন কাজ করতেছো, খাওয়া দাওয়া লাগে না? খাওয়া দাওয়া বাদ দিয়ে কি কাজ করবে নাকি? নন্দা, খেতে যেতে চাইছিলাম, ভাবলাম যে একটু কাজ শেষ করি। ওই যে ওইখানে কুপায় সব মনে করে যে মই তৈ দিছে, তো ভাবলাম আর একটু আছে একটু কুপায়ে, মনে করে যে শাকটা আজকে দেবো, কালকে আবার বাজারে যাই, মনে করে শাকের বেসন নিয়ে আসতে চাইছি, নিয়ে আসি বনবো। তো আজকে যদি না করি হুট করে বৃষ্টি পড়বি নি তো বলা যায় না, বৃষ্টির আগ দিয়ে মনে কর কাজটুক শেষ করা লাগবে। আচ্ছা হয়েছে, এত কাজ করা লাগবে না, না খেয়ে দে আমার এত কাজ করা লাগবে না, উন্নতি করা লাগবে না, একটা লোক নিতে পারোনি সাথে? লোক নিলে পরে তো মনে করে যে কিছু টাকা দেওয়া লাগবে, তার থেকে ভালো হয় আমি তো বাড়িতে বসেই থাকি, তাই না? দিবা, আমি যদি নিজে নিজে কাজ করি না সেটা ভালো হয় না? না, আরে বুঝতে না, এটা স্বাস্থ্যের জন্য ভালো, বুঝো না, নিজের কাজ নিজে করা উচিত। তাই স্বাস্থ্যের জন্য ভালো, আমি খাওয়া দাওয়া বন্ধ করে লাওয়া ধোয়া বন্ধ করে যে কাজ করি এটা স্বাস্থ্যের জন্য ভালো না? আচ্ছা তোমাকে রাখতে হবে না, তুমি যাও খাবার রেডি করো, আমি আসতেছি। আমি খাবার রেডি করছি, চলো আমি তোমাকে ডাকছি। এই যে অল্প একটু আছে, রাখো, এটা রাখো, এখানে থাক, কেউ নিবে না, এটা এখানেই থাক, চলো খেয়ে এসে তারপর কাজ করবে, চলো। এই যে দেখো, আমি তখন বললাম যে গামছা আনছো নাকি, গামছা নিয়ে এসে মাঝের সাথে বেঁধে রাখছো, সারা গা ঘামে একদম ভর্তি, মুছা যায় না মুখটা? আরে কাদের সময় তো কি খেয়াল করা দেয়, চলো আসো খাই নাও। এখানে এরকম মন খারাপ করে দাঁড়ায় আছো কেন? কই মন খারাপ করে দাঁড়িয়ে আছি আম্মা? আমি কিছুদিন ধরে লক্ষ্য করতেছি তুমি মন খারাপ করে এই যা আসে যা বসে থাকো, কান্নাকাটি করো কেন বৌমা? না কাঁদবো কই, এই যে এখানে দাঁড়াইছিলাম তো অনেক বাতাস, তো চোখে কি জানি পড়ছে বোধ হয়। বৌমা তুমি কি আমার কাছে কিছু লুকাইতেছো? না না লুকাবো কেন আম্মা, কি লুকাবো? নাকি তোমার বাপ মার কথা মনে পড়ে? হ্যাঁ বাবা মার কথা খুব মনে পড়তেছে। বোকা মাইয়া দেখো, বাপ মার কথা মনে পড়ে মন খারাপ করে কান্নাকাটি করো কেন? আমরা কি তোমারে খারাপ জানি? আমরাই তোমার বাপ মা, তুমি এরকম মন খারাপ করে থাকবে না কোনো সময়। আচ্ছা ঠিক আছে, এরকম মন খারাপ করে থাকলে আমারও খারাপ লাগবে, বুঝছো? চলো ঘরে যাই, আসো।